আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং নিজের দেশের বাইরে থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন সবসময়, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তাদের জন্য সালাম, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন যে আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশের যেই এডুকেশনাল সিস্টেম এবং ইউকে এডুকেশনাল সিস্টেমের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এখানে আপনাকে একটা জিনিস ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য মেইন ম্যান্ডেটরি টায়ার ফোর, যেই স্টুডেন্টের যে চারটা রুলস, সেই চারটা রুলসের মধ্যে অন্যতম একটা রুলস হচ্ছে আপনার যখন ক্লাস থাকবে তখন আপনাকে ক্লাস করতে হবে, আপনি ক্লাসে থাকবেন সেই টাইমে আপনি অন্য কোথাও থাকবেন না। আর আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম আপনি যদি ক্লাস না করে থাকেন, যদি আপনার ক্লাসের অ্যাটেন্ডেন্স যদি 80% নিচে নেমে যায় তাহলে আপনি হচ্ছে প্রবলেমের শিকার হবেন। আজকে আপনার চেস্টার ইউনিভার্সিটির একটা ঘটনা আপনাদেরকে বলি। এটা শুনে হয়তো আপনারা বলতে পারেন যে ভাই অন্য ইউনিভার্সিটির এই অবস্থা না, শুধুমাত্র আপনাদের এখানে হইতে পারে। অ্যাকচুয়ালি ইউকে গভর্নমেন্টের থেকে এখন প্রপার কিছু হার্ড রুলস চলে এসেছে। ফার্স্ট একটা জিনিস শুরু হয়ে গিয়েছে যে সব মোটামুটি সবগুলা বাঙালি রেস্টুরেন্টেই লন্ডন বার্মিংহামের দিকে রেড দেওয়া হচ্ছে, ইভেন কার্ডিফও দেওয়া হচ্ছে। যে রেড দেওয়া হচ্ছে এই কারণে যে অ্যাকচুয়ালি এত পরিমাণ ইমিগ্রেন্ট আছে তারা আসলে কোথায় আছে, বা অনেকে আছে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা কোথায় আছে, এই প্রপার ইনফরমেশনটা হোম অফিস জানতে চায়, যার কারণে ওরা প্রচুর পরিমাণে রেড দিচ্ছে। এবং রেড দিয়ে ওরা হচ্ছে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে হচ্ছে আপনার দেশ থেকে ওরা মানে ব্যাক করতে বলতেছে। আচ্ছা, এর মধ্যে একটা হচ্ছে আপনারা কিছুদিন আগে দেখেছেন, আমি কয়েকটা নিউজ নিয়ে একবারে কথা বলি। কার্ডিফে একটা শপে আপনার হচ্ছে এটা নিয়ে ইয়া করা হয়েছে যে আপনার রেড দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে পাওয়া গেছে যারা হচ্ছে আপনার ক্যাশিনে জব করতো। ইভেন লন্ডনের কয়েকটা ইয়াতে প্রায় সময় রেড দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে গত বছরের তুলনায় এই বছর 50% রেড বাড়ানো হয়েছে, রেড বাড়ানো হয়েছে। অর্থাৎ আপনার তারা কিন্তু প্রচুর পরিমাণে আপনার মানে সার্চ করতেছে আসলে ইমিগ্রেশন রুলসটাকে অনেক হার্ড করার জন্য। ইভেন আপনার যারা কেয়ারে এসেছে, কেয়ারের হচ্ছে অন্তত পক্ষে যেটা বলা হয়েছে যে অনেকগুলো ইয়া যারা আছে মানে যারা আর কি স্পন্সরগুলো দিয়েছে, এরকম অনেকগুলো স্পন্সর কোম্পানিগুলোকে হচ্ছে ওরা তালিকাভুক্ত করেছে এবং তারা সেগুলো নিয়ে তদন্ত করতেছে যে আদৌ তারা যাদেরকে আনছে এটা ট্রু কিনা। কারণ অ্যাকর্ডিং টু তাদের হোম অফিসের জানা মতে, হোম অফিসের মতে যে হচ্ছে যেই পরিমাণ ওরা ভিসা মানে হচ্ছে ওরা রিকোয়ার করেছিল তার চেয়ে বেশি এখানে এসেছে, মানে অর্থাৎ তারা যেই জন্য ভিসাটা ছেড়েছিল তার অপব্যবহার করা হয়েছে, এটা বলা হচ্ছে। আচ্ছা, ইউনিভার্সিটির দিক থেকে বলি, আমাদের বাঙালি স্টুডেন্টরা যেটা করেন তারা ক্যাশ ইন করার জন্য অথবা তারা বাসাজনিত বিভিন্ন সমস্যা অথবা বিভিন্ন কারণে তারা ইউনিভার্সিটিতে ক্লাস করতে আসে না। আমাদের চেস্টার ইউনিভার্সিটির একটা রুলস হচ্ছে আপনি যদি মোটামুটি 80% নিচে আপনার অ্যাটেন্ডেন্স নেমে যায় তাহলে ওরা আপনাকে সিগনাল দেয়, অর্থাৎ আপনাকে সতর্ক করে একবার দুইবার তিনবার। আজকে দেখেন অক্টোবর মাস প্রায় শেষ, অক্টোবরে একটা সেশন শুরু হয়েছিল, এই সেশনে আমি আপনাকে একটা স্টুডেন্টের কথা বলে এবং জেনেই আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি। একটা স্টুডেন্ট আছে তিনি, তাকে এই পর্যন্ত তিনবার সতর্ক করা হয়েছে এই এক থেকে দেড় মাসের মধ্যে, উনি এসেছিলেন ওই টু লেটে, তো উনি বাসা পেতে সমস্যা হচ্ছিল, তো ওনাকে ইউনিভার্সিটি 3 times মেইল করেছে যে তাকে ক্লাসে ঠিকঠাক মতো ক্লাস করার জন্য এগুলোর জন্য। তো উনি ভেবেছিলেন যে এগুলো কোনো ব্যাপার না, মেল তো আসছে পরে এটা উনি কথা বললে ঠিক হয়ে যাবে, যেহেতু ওনার একটা প্রবলেম হচ্ছে বাসা নিয়ে। তো উনি যেটা করেছেন, উনি ওটা মেলে কোনো রিপ্লাই করেন নাই। ইভেন ওনাকে লাস্ট ডেতে যেটা করা হয়েছে, উনি যখন ওনার যে অ্যাপ আছে চেস্টার ইউনিভার্সিটি, ওনাকে উনি সেখানে কোনো প্রকার চেক ইন কোড দিতে পারতেছে না, ওনাকে মানে মোটামুটি ওনাকে এমন একটা জিনিস পর্যায়ে নিয়ে গেছে, তাকে বলে দেওয়া হয়েছে যে তার স্পন্সরশিপ ক্যান্সেল করা হবে।
ঠিক আছে। এর অন্যতম রিজন হচ্ছে তিনি হচ্ছে আপনার ক্লাসে অ্যাটেন্ডেন্স ছিল না এবং তাদের যে মেইলগুলো রিপ্লাই করছে তারা মেইলগুলো দিয়েছে তাকে সতর্কতামূলক, তিনি এইগুলোকে গ্রাহ্য করেন নাই বলে ওনাকে এখন বলে দেওয়া হয়েছে যে হচ্ছে ওনার স্পন্সরশিপ ওরা ক্যান্সেল করবে। এখন তিনবার নিয়মটা হচ্ছে আপনাকে তিনবার হচ্ছে ইউনিভার্সিটি বলবে, বলার পর আপনার ফাইলটাকে হচ্ছে ওরা হোম অফিসে পাঠিয়ে দিবে। হোম অফিস যদি মনে করে যে আপনার বিষয়টা কনসার্ন যে হ্যাঁ এই কারণে আপনি পারেন না, যদি তাদের কাছে ভ্যালিড মনে হয় এবং তারা যদি মনে করে যে হ্যাঁ তারা এটাকে হচ্ছে আপনাকে সুযোগ দিবে, তাহলে তারা আপনার ইউনিভার্সিটির সাথে কথা বলে ইউনিভার্সিটিকে ম্যানেজ করার ট্রাই করবে। যদি তারা হোম অফিসকেও ম্যানেজ করতে না পারে তাহলে এই স্টুডেন্টকে বাংলাদেশে ব্যাক করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকে আছেন যে অনেক লাস্ট টাইমে আপনারা হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন, যার কারণে আপনাদের অনেকে ভিসা পেতে সমস্যা হচ্ছে। ইভেন যারা আগেও অ্যাপ্লাই করেছে তাদের অনেকেরই হচ্ছে আপনার ইন্টারভিউর জন্য কল করতেছে এবং অনেকেই লেট আসার কারণে হিথ্রো এয়ারপোর্ট থেকে অনেক বাংলাদেশিদেরকে কিন্তু অলরেডি আপনার হচ্ছে দেশে ব্যাক করাচ্ছে। সো আমি আপনাদেরকে বলবো যারা যারা লেট করতেছেন ইউনিভার্সিটি থেকে প্রপার ইনফরমেশন নিয়ে আসবেন, কোনো প্রকার নিয়ম ছাড়া আপনারা হচ্ছে বাংলাদেশে ওয়েট করবেন না প্লিজ। যদি আপনি ধরেন আজকে ভিসা পাইছেন, আপনি কালকে টিকিট কাটা যদি আপনার 50,000 টাকা বেশিও লাগে আমি মনে করি আপনার চলে আসেন, এটা আপনাদের জন্য অনেক বেটার হবে। তো আজকে কথাগুলো বলছি এই জন্যই যে আপনারা যারা আসলে মনে করেন যে ইউকে সিস্টেমটাকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখায়া আপনারা বাংলাদেশের নিয়ম অনুযায়ী চলবেন, তাদেরকে আমি বলছি কাইন্ডলি প্লিজ এগুলো বন্ধ করেন, এখানে এসে অ্যাটলিস্ট সিরিয়াস হন, না হলে হচ্ছে দেশে পাঠাইতে ওদের বিন্দুমাত্র কোনো সময় লাগবে না, এত লাখ টাকা খরচ করে এসে পরে হচ্ছে বাংলাদেশে চলে যেতে হবে। সো এই ব্যাড সিচুয়েশনের আগেই আমি কাইন্ডলি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে আসার আগে সতর্ক হন। ইভেন যারা জানুয়ারিতে আসবেন বা আপনারা ইয়া করে রেখেছেন তাদেরকে আমি বলছি আপনারা এই বিষয়গুলো সতর্ক হয়ে তারপর আপনারা সাবমিট করেন। অনেকে আছেন যে একদম লাস্ট মুহূর্তে এসে আজকে ক্যাশের লাস্ট ডেট বা কালকে ক্যাশের লাস্ট ডেট আপনারা ক্যাশ জমা দিচ্ছেন, আমি জানি না আপনারা যদি কাগজ যদি ঠিকঠাক মতো জমা না দিতে পারেন তাহলে আপনাদেরও লেট হবে এবং পরবর্তীতে আপনাদেরকেও কিন্তু ব্যাক করাবে বাংলাদেশে। এত লাখ টাকা খরচ করা আসা এই টাকাটার অ্যাটলিস্ট ভ্যালু দেন আপনারা। আর এখানে গভর্নমেন্টের যে রুলস আছে এবং ইউনিভার্সিটি যা চায় একটু কাইন্ডলি চেষ্টা করুন ইউনিভার্সিটির রুলসগুলো মানার জন্য, হোপফুলি বেটার কিছু হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।